আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো অন্য দিনের মতো আজও একটি গুরুত্বপূর্ণ টুটকা বা তদবির আপনাদের শেখাব। তো আজকে টুটকাটি হলো, ডিসপ্লেতে দেখেই বুঝতে পারছেন তো, ডিসপ্লেতে লেখা আছে যে ভালোবাসার পুতা তাবিজ। আসলে এটার মানে হলো, আপনি যাকে ভালোবাসেন তার বাসার চারপাশে পুতা তাবিজ, মানে আপনি একটি তাবিজ তার বাসার চারপাশে পুঁতবেন। তো এটা পুঁতলে আপনার কী হবে? এটা পুঁতলে হবে যে আপনি যদি কাউকে খুবই ভালোবাসেন কিন্তু সে আপনাকে ভালোবাসতে চায় না, বা এক সময় আপনাকে খুবই ভালোবাসত তো এখন সে আর আপনাকে ভালোবাসে না, তো এজন্য আপনি যেটা করবেন সেটি হলো এই তাবিজটি নেবেন। তাবিজটি নেওয়ার পরে তার বাসার চারপাশে পুঁতে রাখবেন, রাখলে সে আপনার জন্য ব্যাকুল এবং অস্থির হয়ে যাবে, হয়ে গিয়ে আপনার কাছে ছুটে আসবে। তো বুঝতেই পারছেন এটি কত গুরুত্বপূর্ণ একটি তাবিজ। এবং আছে আরও বিভিন্ন রকম কৌশল আছে, যেমন নদীতে ফেলা, বাসার সামনে ঝুলানো, রাস্তাতে পোঁতা, নিজের ঘরেতে চাপা দেওয়া, নিজের কাছে ইউজ করা, বা আপনার তাকে কিছু খাওয়ানো, ইত্যাদি ইত্যাদি অনেক কৌশল আছে তার ভিতর থেকে, এটিও একটি কৌশল। সো বন্ধুরা, এমন যদি কারোর যদি কোনো সমস্যা হয়ে থাকে বা খুবই প্রবলেমের ভিতরে থাকেন, যে এক সময় সে খুব ভালোবাসত আপনাকে কিন্তু এখন ভালোবাসে না, অনেক তদবির টুটকা করছেন কিন্তু কোনো কাজ বা কোনো ফল পান নাই, তো আমার চ্যানেলের সাথে থাকবেন। আমি এমন এমন জিনিস আপনাদের শেখাবো যে জিনিসের কারণে আপনারা নিজেরাই উপকৃত হবেন। তো বন্ধুরা, যে কোনো বিষয়ে আমার ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।